সার্ভিস অ্যাপার্টমেন্ট বা স্টুডিও অ্যাপার্টমেন্টে আপনার বিনিয়োগ কতটা লাভজনক বা ক্ষতি, আসুন এ বিষয়ে আমরা আজকে আলোচনা করি। প্রপার্টি চ্যানেলের প্রপার্টি ক্যাফেতে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, নতুন একটা কনসেপ্ট, এটা বাংলাদেশের ক্ষেত্রে নতুন, কিন্তু আমরা বিশ্বের অনেক দেশে, প্রায় উন্নত দেশগুলোতে এই যে আপনার সার্ভিস অ্যাপার্টমেন্ট বা স্টুডিও অ্যাপার্টমেন্ট কালচারটা অনেক দিনের পরিচিত। তো আমরা কেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যে সার্ভিস অ্যাপার্টমেন্টটা আস্তে আস্তে বাংলাদেশে প্রয়োজন হয়ে পড়ছে। কারণ কি? কারণ হচ্ছে যে বিদেশ থেকে যারা আসেন বা ঢাকা শহরে যেসব মানুষরা দুই দিন চার দিন বা এক সপ্তাহের জন্য আসেন, তারা হোটেলে থাকেন, এটাই আগের কনসেপ্ট ছিল। তো হোটেলে থাকলে কি হয়, এখন যে মডার্ন হোটেলগুলো, থ্রি স্টার ফাইভ স্টার হোটেলগুলো সার্ভিস দিচ্ছে, খুবই ভালো ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু প্রাইসটা আমাদের হাতের নাগালের মধ্যে থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে আপনি যে সফরটা করছেন তার সাথে আপনার সাথে আপনার ফ্যামিলিও আছে, তো সবাই মিলে একসাথে থাকা, কোনো একটা গেস্ট হিসেবে কারো বাসায় ওঠাটাও অনেকের জন্য এখন ওইভাবে আসলে চিন্তা করে না, মানুষ প্রাইভেসিটাও দেখতে চায়, সে কারণে কারো কোনো আত্মীয়র বাসায় ওঠার কালচারটা দিনকে দিন কমছে। তো এই কমার কারণেই আমাদের আমাদের মধ্যে এখন একটা প্রবণতা তৈরি হচ্ছে যে আলাদা করে নিজেদের মতো করে থাকা যায় কোথায়। ঠিক এই কারণেই এই যে সার্ভিস অ্যাপার্টমেন্ট বা স্টুডিও অ্যাপার্টমেন্টের চাহিদা দিনকে দিন বেড়ে যাচ্ছে। তো সার্ভিস অ্যাপার্টমেন্টে আসলে কী কী থাকে, অ্যাজ লাইক থ্রি স্টার বা ফোর স্টার ফাইভ স্টার মানের যে হোটেলগুলোতে যা যা থাকে, সার্ভিস অ্যাপার্টমেন্টে কিন্তু একই রকম বিষয়গুলো থাকে। যেমন ধরেন যে সার্ভিস অ্যাপার্টমেন্ট একদম পরিপূর্ণভাবে যদি আমরা দেখি, তাহলে সেখানে একটা রিসেপশন থাকবে, লবি থাকবে, জিম থাকবে, আপনার সুইমিং পুলের ব্যবস্থা থাকবে। মোটামুটি একটা ভালো মানের হোটেলে যে বিষয়গুলো থাকে সার্ভিস অ্যাপার্টমেন্টে কিন্তু সেগুলোও থাকে। রুমের মধ্যে যে ডেকোরেশনগুলো থাকে, রুমের সাইজটা 300, 350, 400 এরকম একটা স্কোয়ার ফিটের থাকে, যেখানে রুম থাকে এবং সেখানে হয়তো ড্রয়িং কাম ডাইনিং, মানে একটা ছোট ডাইনিং টেবিল থাকে, ড্রয়িং রুম থাকে এবং প্যান্ট্রি বা কিচেনের একটা অপশন থাকে, আপনি সেখানেও রান্না করে খেতে পারেন, অথবা আপনার জন্য কিন্তু নিচে একটা ব্যবস্থা তো থাকেই, যেখান থেকে অর্ডার করলে আপনার খাবার আসবে। দ্বিতীয়ত লন্ড্রির একটা সার্ভিস থাকে আপনার সার্ভিস অ্যাপার্টমেন্টে। এই যে পরিপূর্ণ ব্যবস্থাপনাটা, এটার ক্ষেত্রে আপনি যদি কম্পেয়ার করেন যে আপনি একটা ফাইভ স্টার হোটেলে উঠলেন, 15 দিন থাকবেন, তাহলে যা খরচ হবে, ধরে নিন যে একটা সার্ভিস অ্যাপার্টমেন্টে উঠলে তার 40% বা 60% মতো আপনি হয়তো খরচে এই সার্ভিসটা পেতে পারেন। তো এই কারণে সার্ভিস অ্যাপার্টমেন্টের বিষয়টা চলে আসছে। কিন্তু এর মধ্যে আবার কিছু ফ্যামিলি বা কিছু ব্যক্তি যারা মনে করে যে স্টুডিও অ্যাপার্টমেন্টে উঠলে খরচটা আরেকটু কম হবে, সেটা সেখানে হয়তো এত সার্ভিস আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি যদি সিঙ্গেল বেড বা টু বেডের একটা স্টুডিও অ্যাপার্টমেন্টকে ভাড়া করেন, সেখানে আপনি রান্নার ফেসিলিটিগুলোকে যদি নেন, ওই বেড বা সোফা টোফা সব কিছুই থাকলো, তাহলে আপনার ক্ষেত্রে কী হবে, ধরেন আমরা যদি আপনাকে একদম কম্পেয়ার করে দেখাই যে উত্তরায় আপনি যদি একটা বাসা অ্যাপার্টমেন্ট কেনেন 700 স্কোয়ার ফিটের, তাহলে ভাড়াটা নর্মালি 15 থেকে 20 হাজারের মধ্যে। এই 700 বা 600 স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটাকে যদি আপনি স্টুডিও অ্যাপার্টমেন্ট হিসেবেই আনেন এবং কোনো একজন প্রবাসী যার অনলাইনে আপনি মার্কেটিং করছেন, সে আপনার বাসাটা এই স্টুডিও অ্যাপার্টমেন্টটা ভাড়া নিল, তাহলে আমি যদি 1 থেকে 1.5 হাজার টাকা পার ডে ধরি, সেটা কিন্তু 45 হাজারে চলে গেল। আপনার বিনিয়োগটা এর থেকে আপনি যে রিটার্ন পাচ্ছেন সেটা কিন্তু মোটামুটি বেশ 2 গুণ বা 3 গুণের দিকে চলে গেল। শুধু একটা কনসেপ্ট, শুধু একটা ধারণাকে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে এরকম একটা, এখন অনলাইনের যুগ, সো আপনি online.com যদি আপনি এই অফারটা করেন, আপনি নিশ্চয়ই, এখন হয়তো অত বেশি পাবেন না যেহেতু ফরেনাররা কোভিডকালীন সময়ে আসছে না বা প্রবাসীরা বাংলাদেশে আসাটা হয়তো কমে গেছে, কিন্তু এই সময়টা কেটে গেলে ইভেন এটাও হচ্ছে যে ঢাকা শহরে যারা অফিসের কাজে আসছে, ফ্যামিলি থাকে হয়তো মফস্বল শহরগুলোতে, কিন্তু উনি চাকরির জন্য এখানে চলে এসেছেন,
ভালো মানের একজন কর্মকর্তা, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে বা এনজিওতে কাজ করেন, তার হয়তো এরকম একটা সার্ভিস উনি চাচ্ছেন যে উনি আসলে ছয় মাস বা এক বছরের জন্য ভাড়া করবেন একটা ছোট স্টুডিও অ্যাপার্টমেন্টকে, তার মতো করে মাঝে মাঝে তার ফ্যামিলি আসলো। সো এই কনসেপ্টটা কিন্তু আপনি সার্ভিস অ্যাপার্টমেন্টের চেয়ে একই মানের, বাট আপনি হয়তো নিচে অত ফ্যাসিলিটি পাবেন না, আপনি হয়তো জিম পাবেন না, আপনি হয়তো লন্ড্রি পাবেন না, কিন্তু আপনি যদি নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে প্রাইভেসিটা থাকলো এবং মাঝে মাঝে আপনার ফ্যামিলি আসলো, আপনি আপনার ফ্রেন্ড আসলে, কেউ হয়তো আপনি সোফা টোফা দেওয়া থাকলো, আপনি সেখানে মিটিং টিটিং করলেন। এই যে পরিপূর্ণভাবে আলাদা নিজের মতো করে থাকা কিন্তু ছোট পরিসরে অল্প টাকায়, এটা যখন এই শহরে বা বাংলাদেশের বড় বড় বিভাগীয় শহরগুলোতে আমি মনে করি যে এই চাহিদাটা চলে এসছে এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা ডেভেলপার হিসেবে মার্কেটে কাজ করছেন অথবা ব্যক্তিগত উদ্যোগে যারা মনে করছেন যে আমার কাছে যে টাকাটা আছে, আমি একটা জমি আছে সেটার উপরে আমি একটা পাঁচ ছয়তলা বিল্ডিং করব, ভাড়া দেব, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ইভেন ইদানিং আমাদের কাছে পলিসি নিয়ে কথা বলেন বা বিনিয়োগের ক্ষেত্রে যারা প্রবাসী ভাইরা আছেন, অনেকেই আমার সাথে গত এক সপ্তাহে অনেকেই কথা বলেছেন, যার মধ্যে আমি নামও বলতে পারি যে কানাডা থেকে মিস্টার রিয়াজ কথা বলেছিলেন, ওনার 7.5 কাঠার একটা প্লট আছে, উনি আসলে এখানে বিনিয়োগ করতে চান, কিছু একটা করতে চান। তো আমি বলবো যে যারা এরকম 10 কাঠা বা 15 কাঠা বা 7 কাঠা এরকম সাইজের জমি নিয়ে বসে আছেন বিনিয়োগ করতে চান, অথবা বিভাগীয় শহরগুলোতে রংপুর শহরে বা রাজশাহীতে, সিলেটে তো অনেকেই লন্ডন থেকে আসেন, তারা এভাবেই থাকতে চান যে 15 দিন 20 দিন 1 মাস থাকবো, এরকম একটা সার্ভিস পাওয়া যায় কি না। তো আমরা বলবো যে বিনিয়োগটাকে যদি এভাবে আপনি চিন্তা করেন যে বিল্ডিংটার ডিজাইনটাই আসলে আপনি এরকম করবেন যে 5 কাঠার মধ্যে আপনি আসলে 4টা ইউনিট করবেন, সার্ভিসগুলো এরকম থাকবে যে যে কেউ আসলে সে তার মতো করে থাকবে, ভাড়া দেবে, এখানে একজন ম্যানেজারকে নিয়োগ করলেন, একটা উদ্যোগ আপনি নিতে পারেন যে আমি ডিজাইনের সময় চিন্তা করব যে আমি আসলে এটাকে ব্যবসায়িকভাবে, এটাকে আবাসিকভাবে চিন্তা না করে এটাকে একটু কমার্শিয়ালভাবে আপনি যদি চিন্তা করেন খুবই ভালো হবে এবং আপনার যে ইনভেস্ট সেটা আবাসিক কোনো বিজনেসে যদি আপনি মানে ফ্যামিলিকে ভাড়া দিয়ে যদি আপনি ওই রেন্ট থেকে ইনকাম করতে চান তার চেয়ে কয়েক গুণ ভালো এবং সেফ আমি বলবো যে রিটার্ন আপনাকে এই স্টুডিও অ্যাপার্টমেন্ট কনসেপ্টটা দিতে পারে। তো এই কারণে আমি বলবো যে যারা ডেভেলপার কোম্পানি আছেন, যারা প্রতিনিয়ত বিল্ডিং তৈরি করছেন, তারা ল্যান্ডটাকে নিয়ে আপনারা এইরকম সার্ভিস অ্যাপার্টমেন্ট বা স্টুডিও অ্যাপার্টমেন্টের কনসেপ্টটাকে কাজে লাগাতে পারেন বা ব্যক্তিগত উদ্যোগেও করতে পারেন। আর আপনাদের আরেকটা গ্রুপকে আমি ভাবনার জায়গাটা তুলে দিচ্ছি, সেটা হচ্ছে যারা শেয়ারে বলছেন আমার কাছে 20-30 লাখ টাকা আছে, তো আমি কিভাবে ছোট একটা বিল্ডিং অ্যাপার্টমেন্ট কিনতে পারি। আমি মনে হয় তাদেরকেও বলবো যে এই কনসেপ্টটা চেঞ্জ করে যদি আপনি স্টুডিও অ্যাপার্টমেন্ট কিনে এটাকে ব্যবসায়িকভাবে কাজে লাগাতে পারেন তাহলে এখান থেকে যে টাকাটা আসবে সেইটা কিন্তু আপনাকে প্রতি মাসে আপনার যে ব্যাংকে, আপনি যদি আবার ব্যাংকের দিকেও যান তাহলে দেখবেন যে ব্যাংকে তো এখন সিঙ্গেল ডিজিটে আপনাকে ইন্টারেস্ট দেবে, সো আপনি ফিক্সড ডিপোজিট করলেও কিন্তু 5-6% উপরে কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন না। সো তার চেয়ে অনেক ভালো একটা কনসেপ্ট হবে যদি আপনি ছোট আকারে বিনিয়োগ করতে পারেন এই স্টুডিও অ্যাপার্টমেন্ট, 300-350 স্কোয়ার ফিটের কোনো একটা অ্যাপার্টমেন্ট কিনলেন, অথবা কয়েকজন বন্ধু মিলে অথবা যারা এরকম শেয়ার বিক্রি করছেন তারাও স্টুডিও অ্যাপার্টমেন্টের কনসেপ্টটাকে কাজে লাগাতে পারেন। ভবিষ্যতের জন্য আপনার একটা ভালো বিনিয়োগ হবে, আপনি এখান থেকে ভালো মুনাফা নিতে পারবেন এবং এটাকে যদি আপনি সাকসেসফুলি একটা রিটার্ন পান তাহলে আপনার কিন্তু এই যে যারা সেকেন্ডারি ইনভেস্ট করছেন, তার মানে আপনার বাসা আছে কিন্তু আপনি ছোট আকারে আরেকটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য চিন্তা করছেন, তাহলে ছোট অ্যাপার্টমেন্ট না কিনে একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট বা সার্ভিস অ্যাপার্টমেন্টে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনার যে ইনভেস্ট হবে সেই অনুযায়ী আপনার রিটার্নটাও ভালো হচ্ছে এবং আপনি একজন ছোট আকারে উদ্যোক্তা হিসেবেও তৈরি হচ্ছেন। আবার আমি ছোট আকারে যারা বিজনেস করতে চান, যাদের কাছে আসলে অল্প পুঁজি আছে, তারাও কিন্তু ভাড়া নিয়ে একটা এই কনসেপ্টটাকে কাজে লাগাতে পারেন। অনলাইনে আপনি অফার করে দেখতে পারেন একটা ছোট অ্যাপার্টমেন্টকে একটা ট্রায়াল বেসিসে নিয়ে আপনারা এই বিল্ডিংটাকে, এই অ্যাপার্টমেন্টটাকে
মার্কেটিং করে দেখতে পারেন যে এরকম ফ্যামিলি বা এরকম পার্সন আপনার সাথে কন্ট্যাক্ট করে কি না। আমার মনে হয় যে আমি কনফিডেন্ট এই কনসেপ্টটা অনেকের জন্য কাজে লাগবে এবং ভবিষ্যতে আপনাদের যে বিল্ডিং কনসেপ্ট যখন আপনারা ডিজাইন করবেন আর্কিটেক্টের সাথে এই বিষয়টা শেয়ার করলে উনি হয়তো আরও আপনাদেরকে ভালো ধারণা দিতে পারবে। তো আপনারা আপনাদের একটা কাজ আমাদেরকে করে দেখাতে পারেন, সেটা হচ্ছে আপনার ভাবনাটা কিন্তু আমি জানি না, তো আপনার ভাবনাটা জানতে চাই। এজন্য আপনি যখন ভিডিওটা দেখবেন তখন কমেন্টসে যে আপনি আপনার মতামতটা, আমরা আশা করি যে আপনারা সবাই যদি আপনাদের মতামতটা দেন তাহলে ভবিষ্যতে এরকম কনসেপ্টকে আপনাদের সামনে আবার আমরা দাঁড় করাতে উৎসাহিত হব এবং আপনাদের বিস্তারিত আলোচনা করতেও আমাদের ভালো লাগবে। আশা করি বিষয়টা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আমাদের ভিডিও দেখে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।